হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। ফিরে আসলাম আপনাদের মাঝে দুর্দান্ত একটা বাম্পার অফার নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের অফারটা ফুললি একটা ইউনিক অফার। আজকে কোনো অ্যাডোপ শেয়ার করব না, আজকে আমি আপনাদের মাঝে একটা আইডিও শেয়ার করব, যার নাম হচ্ছে ওয়াকি সোয়াইপ প্ল্যাটফর্ম। তো ওয়াকি সোয়াইপ প্ল্যাটফর্মের এই আইডিওগুলো থেকে এর আগেও বিগ প্রফিট সবাইকে দিছে। তো এটার প্রুফটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই ওয়াকিসোয়াইপ আইডিও প্ল্যাটফর্ম, তারা ইতিমধ্যে তাদের ফার্স্ট যে আইডিওটা এনেছিল, সেই আইডিও থেকে আমাদের অ্যাডোফাররা যারা এখানে জয়েন করে লিকুইডিটি প্রোভাইড করেছিল, প্রত্যেকে এখান থেকে সর্বনিম্ন $500 থেকে শুরু করে $800-900 পর্যন্ত এখানে প্রফিট ইনকাম করছে। অর্থাৎ ৫০,০০০ থেকে শুরু করে ১ লাখ টাকার মতো তারা এখান থেকে প্রফিট নিয়েছে। তো এই ওয়াকিসোয়াইপ প্ল্যাটফর্ম তাদের একটা সেকেন্ড আইডিও এনেছে, যে আইডিওটা স্টার্ট হবে 18ই ফেব্রুয়ারি এবং ওয়েট লিস্ট স্টার্ট হবে 10ই ফেব্রুয়ারি। অর্থাৎ আমাদের 10ই ফেব্রুয়ারির ভিতরে আমাদের কাজটা কমপ্লিট করে ফেলতে হবে, তাহলে কিন্তু আমরা এই আইডিওর জন্য এলিজেবল হয়ে যাব এবং কি আমাদের আইডিওর থেকে যে টোকেনটা দিবে সেই টোকেনটা আমরা কমিট করতে পারবো। তো আমরা আইডিও টোকেনটা এখান থেকে কমিট করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে ওয়াইক টোকেন, ওয়াইক টোকেন এবং সিকেবি টোকেন মূলত আমাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে, তাহলে কিন্তু আমরা এই আইডিওর জন্য এলিজেবল হব এবং কি আমাদের টোকেন দেওয়া হবে। এখন অনেকে ভাববেন যে ভাই, আইডিওর জন্য হয়তো বা লিকুইডিটি প্রোভাইড করবো, এরপরে কি আমাদের আইডিওর জন্য টোকেন কিনতে হবে কি না? না, আইডিওর জন্য টোকেন কিনতে হবে না, আপনি যে লিকুইডিটি প্রোভাইড করবেন এই ওয়াইক টোকেন আর সিকিবি টোকেন দ্বারা, তো এটা দিয়েই মূলত আপনাকে কমিট করে আপনাকে টোকেন দেওয়া হবে, যে আপনি কত টোকেন পাবেন এইখান থেকে। তো ফ্রেন্ডস, বর্তমানে যে আইডিওটা চলতেছে সেই আইডিওটা হচ্ছে এটা নাম হচ্ছে StableKoi না কি না একটা নাম জানি। তো কয় টোকেন মূলত আমাদেরকে দেওয়া হবে, যেটা আমরা আইডিওতে এখানে লিকুইডিটি প্রোভাইড করলে অ্যাডোফের মতো করে আমরা মূলত পেয়ে যাব টোকেনটা। তারপর এই টোকেনটা মূলত আমরা এই যে এখান থেকে সকল ডেট অনুযায়ী মূলত আমাদের ক্লেম করে এটা আমাদের সেল করে বিগ প্রফিট পেতে পারি। তো অ্যাটলাস ধরা যায় এই অফার থেকে, এই সেকেন্ড রাউন্ডের আইডিও অফার থেকে মিনিমাম $300 সবার প্রফিট হবে যদি আপনারা একটু কাজ করতে পারেন। তো আমি সকল বিষয় বিস্তারিত আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো অলরেডি অফারটা আমাদের চ্যানেলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তো আমি বলেছিলাম যে আমি এটা নিয়ে ভিডিও করব। তো এখানে আমি কিভাবে জয়েন করে দেখে নেন, যদি আমাদের এই চ্যানেলে এক্সপার্ট কোনো ইউজার থাকে, যারা এক্সপার্ট আছেন এবং কি 1-1.5 বছর যাবৎ অনলাইনে কাজ করতেছেন, বা আপনি অল্প দিনও কাজ করে থাকেন, সেটা আমার ব্যাপার না, কথা হচ্ছে আপনি কাজ বুঝেন যে আইডিওর অফার থেকে প্রফিট হয় কি না। তো এখানে ভাই জয়েন করতে হলে মোস্টলি আপনাকে ডলারের প্রয়োজন হবে। আপনি চাইলেও এখানে $50-100 দিয়েও জয়েন করতে পারেন। আমি এখানে অলরেডি $300 দিয়ে জয়েন করব, তার জন্য আমি অলরেডি আমার বাইন্যান্স ওয়ালেটে $300 রেডি করেছি। এবং এই অফারে কীভাবে জয়েন করে দেখে নেন, সম্পূর্ণ প্রসেসটা মোস্টলি ওয়াচ করেন। ভিডিও শুরুতে রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে নতুন হন, ফ্রিতে একটা ভালো আর্নিং করতে চান, তাহলে আমাদের প্রোফাইল লোগো আইকনে ক্লিক করে দিলে আপনি এখানে প্লে লিস্টে একটা অপশন দেখতে পারবেন, যে প্লে লিস্ট অপশনে আসলে আপনি এখানে পেয়ে যাবেন প্রায় অনেকগুলো ভিডিও, যে ভিডিওগুলো আমরা আপনাদের জন্য দিয়ে রাখছি। তো এই ভিডিওগুলো ওয়াচ করলে আপনি হয়তো আমাদের মতো অ্যাডোপ এক্সপার্ট এবং ফ্রিতে ভালো একটা আর্নিং করতে পারবেন আপনার মোবাইল ফোন ধারায়। অলরেডি আমরা এরকম একটা প্রজেক্ট শেয়ার করেছি যে স্টেকিংয়ের SNFT টোকেন পাবেন, এই যে যারা SFUND টোকেন আমার ভিডিও দেখে আপনারা স্টেক করেছেন, এটা স্ন্যাপশট 30 দিন কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ আমাদের 5টা স্ন্যাপশট নেবে, 5টা স্ন্যাপশট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে SNFTS টোকেনটা পেয়ে যাব এবং সেটা সেল করে আমরা একটা বিগ প্রফিট পেতে পারি। তো বুঝতে পারতেছেন যে আমি এই টাইপের অফারগুলো এই কারণে শেয়ার করি যাতে করে একটা ভালো প্রফিট আপনারা ক্লেম করতে পারেন। ফ্রেন্ডস, আজকের আইডিওর অফারে যারা জয়েন করবেন আপনারা চাইলে $50-100, আর যদি আপনার কাছে বেশি অ্যামাউন্ট থাকে তাহলে ভালো হয়। যেমন আমি $300 দিয়ে জয়েন করতেছি, আপনি যদি একটু বেশি অ্যামাউন্ট হয় $300 দিয়ে জয়েন করলে ভালো হবে। তো আজকের অফারে জয়েন করতে হলে মূলত আপনাকে সিকিবি টোকেনের প্রয়োজন হবে, কারণ এখানে কিন্তু অফিসিয়ালি, কিন্তু এখানে আপনি ওদের টুইটার পেজটা আমি যেহেতু একটু আগে দেখাইলাম, অফিসিয়ালি কিন্তু এখানে বলা আছে আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে সিকিবি বাই YOK টোকেন দ্বারা লিকুইডিটি প্রোভাইড করতে হবে এই আইডিও অংশগ্রহণ করার জন্য, তাহলে আমাদের সিকিবি টোকেনের প্রয়োজন। তো সিকিবি টোকেনটা আপনি কোথায় পাবেন, সিকিবি টোকেনটা আপনি বাইন্যান্সে পাবেন, যেমন বাইন্যান্সে অলরেডি লিস্টেড রয়েছে, আপনি বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করে সিকিবি টোকেনটা কিনতে পারেন। বর্তমানে সিকিবি টোকেনের প্রাইস কিন্তু ড্যাম্পে গেছে কিছুটা, যেমন আমি যখন কিনি তখন কিন্তু প্রাইস আমি এখানে আমি প্রায় $310 মতো কিনেছিলাম, সেটা এখন ডাউনে যেয়ে কিন্তু আমার $20 মতো প্রায় লসে আছে, $20 না $15 অলরেডি আমি লসে আছি। তো এখনও যদি কিনেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়, কারণ সিকিবির প্রাইসটা ভালোই ড্যাম্পে গেছে, তো এই সুযোগে কিনে ফেললে ভালো।
তো কিনতে পারেন, তো কিনে নিবেন সিকিবি টোকেনটা, যেখানে বাই ক্লিক করে আপনি যে রেড মার্কটা সিলেকশন করে দেবেন। আপনার কাছে ইউএসডিটি থাকতে হবে, ইউএসডিটি বিউএসডিটি যেটা থাকে না কেন, এই সিকিবি টোকেনটা আপনার লিস্টেড রয়েছে, তো আপনি দেখে নেন সিকিউবি ইউএসডি, এখানে অনেকগুলো স্ক্রিনে লিস্টেড রয়েছে, তো আপনি যে কোনো ডলার ডিপোজিট করে আপনি এটা কিনতে পারেন। তো যখন আপনার সিকিবি টোকেনটা কিনা হয়ে যাবে, এই সিকিবি টোকেনটা এখন আমরা কী করবো আইডোর জন্য ইউজ করব। তার জন্য আমাদের একটা ওয়ালেটের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে সেপাল ওয়ালেট। তো সেপাল ওয়ালেটটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে সেপাল ওয়ালেটটা সবাই চিনে জানে যারা এয়ারড্রপে কাজ করে, কারণ সেপাল ওয়ালেটটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতোই একটা ওয়ালেট। আমি যদি আপনাদের দেখাই যে সেপালের আগে একটা এয়ারড্রপ নিয়ে আমাদের প্রফিট দিয়েছিল, তো সেপাল ওয়ালেটে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ইনস্টল, এবং আপনি ইনস্টল করে নিতে পারেন, এবং এটার অলরেডি কিন্তু ডাউনলোড কিন্তু ভাই 1 মিলিয়ন। তো বুঝতে পারতেছেন এটা কতটা ট্রাস্টেড একটা ওয়ালেট। কোনো প্রবলেম নেই, আপনি এই ওয়ালেট দ্বারা কাজ করতে পারেন। তো আমিও সেপাল ওয়ালেট দ্বারা কাজ করব। সেপাল ওয়ালেটে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, আমি অ্যাকাউন্ট খোলাটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকাউন্ট খোলার জন্য ওয়ালেটটা ওপেন করবেন, সফটওয়্যার ওয়ালেট ক্রিয়েট করবেন। সফটওয়্যার ওয়ালেটে ক্রিয়েট করে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনি এখানে দেখবেন যে ইমপুট ওয়ালেট এবং ক্রিয়েট ওয়ালেট, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে করে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা আপনি ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি ধারাও আপনি এখানে ইমপুট করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি যদি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খোলা থাকে নতুন একটা, সেই ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি এখানে ইমপুট করে আপনি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমরা সেপাল ওয়ালেটটা লগ ইন করতেছি। এইখানে আমাদের মূলত সিকিবি টোকেনটা ডিপোজিট করতে হবে। তো সিকিবি টোকেনটা ডিপোজিট করার জন্য আমরা এখানে সার্চ করব সিকেবি। সিকিবি লিখে সার্চ করলে দেখতে পাবেন এখানে সিকিবির দুইটা টোকেন চলে আসছে। তো আমি আপনাদের দেখাই, নেটটা একটু প্রবলেম, এখানে দুটো টোকেনই আপনাকে কী করতে হবে, জয়েন করে নিতে হবে। তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে আবারও সার্চ করলাম, কারণ আমাদের যে কোনো দুইটা টোকেনই এখানে ই করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে আবারও সিকিবি লিখে সার্চ করি। তো এখানে যে দুইটা টোকেন আছে, দুটো টোকেনই আমরা অ্যাড করে নিব, একটা হচ্ছে সিকিবি নার্ভাস টোকেন, আর একটা হচ্ছে গুড ওয়ার্ক টোকেন। তো গোট ওকেন টোকেন, তো এটা আমরা দুটো অ্যাড করে নিলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কাছে দুটা টোকেন অ্যাড হয়ে গেল, সিকিবি টোকেন এবং নার্ভাস টোকেন। তো আমরা বাইন্যান্স থেকে যে টোকেনটা পেয়েছি সেটা আমরা এই সেপাল ওয়ালেটের নার্ভাস ওয়ালেটে মূলত ডিপোজিট করব। তো সেপালের সিকিবির দেখুন এখানে নার্ভাস লেখা আছে, নার্ভাস ব্লক চেনের। তো এটা রিসিভ আইকনে ক্লিক করে আমাদের টোকেনটা সেপাল ওয়ালেটে নিয়ে আসবো। আমি কপি করে নিলাম, দেখতে পাচ্ছেন কপি করেছি। এখন আমি চলে যাবো বাইন্যান্সে। বাইন্যান্সে কিন্তু ভাই সিকিবি টোকেনের উইথড্রলের ফি একদমই নাই বললে চলে। তো পানির দামে উইথড্রল করতে পারবেন, উইথড্রলে ক্লিক করেন। উইথড্রলে ক্লিক করার পর এখান থেকে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, তো সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ব্লক চেন দেখতে পাচ্ছেন নার্ভাস নেটওয়ার্কে দেওয়াই আছে। তো আমাদের অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, তারপরে মেক্সিমাসে ক্লিক করলাম, আমাদের ওয়াল বসে গেলো। এখান থেকে উইথড্রলে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করবো, অ্যান্ড আমরা সেন্ড করে ক্লিক করলে ইমেলে কনফার্মেশন কোড যাবে, গুগল অথেন্টিকেটর দিয়ে আপনি বাইন্যান্স থেকে উইথড্রল করে নেবেন। তো ফ্রেন্ডস, বাইন্যান্স থেকে আমি উইথড্রল করে ফেলেছি আমাদের সিকিবি টোকেনটা। তো এটা আমার সেপালে চলে যাবে, হয়তো বা 1-2 মিনিট সময় লাগবে, আমি ভিডিওটা একটু পোস্ট করব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সিকিবি টোকেনটা যখন আমাদের ডিপোজিট হবে তখন এই সিকিবির সাথে আমাদেরকে এটা আবার সোয়াইপ করে গোট ওকেনে মূলত কনভার্ট করতে হবে। মানে এই টোকেনটা তো আমরা পাচ্ছি এইখানে, এটাকে আবার এটা বানাতে হবে। বানানোর পরে আমরা মূলত আমাদের এয়ারড্রপের জন্য কাজ করব। তো ফ্রেন্ডস, প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরে মূলত আমার এই টোকেনটা ডিপোজিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমার কী হতে হবে, নার্ভাস টোকেনটাকে কনভার্ট করে আরেকটা যে টোকেন আছে তাদের এই যে গুড ওকেন, এই টোকেনে মূলত আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে। তার জন্য এখানে দেখেন যে ইরোর একটা বাটন আছে, ইরোর বাটনে আসবেন। আসার পর এখান থেকে আপনি সিকেবি টোকেনটা সিলেকশন করবেন, আর এখানে যে সিকেবির যে আরেকটা ভার্সন আছে তো ওটা আমরা সার্চ করিনি, সিকেবি গট টোকেন। তারপরে এখান থেকে আমরা মেক্সে ক্লিক করে অল টোকেনটা আমরা দিয়ে দিব। তো অল টোকেন দিলে খেয়াল করে বুঝতে পারবেন যে আমার এই টোকেনটা কনভার্ট হবে। কনভার্ট হওয়ার জন্য আমাকে এটাই পাচ্ছি আর কি, জাস্ট খালি এখান থেকে কনভার্ট করতে হবে। কনভার্ট হয়তো একটু ফি কাটতে পারে, কত ফি কাটবে আমি এখনও বুঝতে পারতেছি না। তো নেক্সটে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এখানে মেক্সে ক্লিক করলাম। টোটাল ফি কাটবে দেখতে পাচ্ছেন যে সামান্য, মানে হয় আপনার 1 পয়সাও ফি কাটবে কিনা আমি বলতে পারি না, 1-2 পয়সা এরকম আর কি, তেমন তো দেখলাম না। নেক্সটে ক্লিক করলাম, সেন্ডে ক্লিক করলাম, পাসওয়ার্ডটা দিয়ে নিই, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পর আমার টোকেনটা ট্রান্সফার ইজ কমপ্লিট, আমার এটা ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা একটু ওয়েট করি আমাদের নার্ভাস টোকেনটা কতক্ষণ লাগে এটা ওই ভার্সনে চলে আসতে, মানে গট ওকেন ভার্সনে চলে আসতে কতক্ষণ সময় লাগে আমরা এটার জন্য একটু আমাদের ওয়েট করতে হবে।
তো আমি তো লাইভ ভিডিও করতেছি, আর বাকি যারা ইউজাররা ভিডিও করছে বেশিরভাগই দেখছি ওরা স্ক্রিনশটগুলো দেখাইছে, বাট আমি চাচ্ছিলাম আপনাদের মাঝে লাইভ কাজ করে দেখাতে, তার জন্য একটু প্যারা খেতে হচ্ছে। লাইভ কাজ করে দেখাতে গেলে একটু প্যারা খাওয়া লাগে, বাট স্ক্রিনশটগুলো যদি আপনাদেরকে দেখাতাম তাহলে হয়তো বা ভিডিওটা আমি আপনাদের 5 মিনিটের ভিডিওতে শেষ করে দিতে পারতাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেট কিন্তু একদমই জিরো, এটা নিয়ে আবার কেউ ভয় পায় না। তো এটা মানে আপনার এই এটা ট্রান্সফার হচ্ছে, তো এটা এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, এখন ওইবার ওই এখান থেকে দেখেন সেন্ড হয়ে গেছে আর কি, এখান থেকে সেন্ড হয়ে আপনার এই ট্রানজ্যাকশনটা চলে যাবে আপনার ওই যে ওই ওয়ালেটে আর কি, এখানে আসবে আর কি, একটু সময় লাগে তার জন্য, তারপরে এখানে চলে আসবে। তো এখানেও প্রায় সময় লেগেছে, প্রায় 5-7 মিনিট 10 মিনিটের মতো লাগতে পারে। দেখেন আমার কিন্তু এই ভার্সন থেকে চলনটা চলে আসে গুড টোকেনে। তো প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম প্রথম অবস্থায়, তো দেখলাম হ্যাঁ চলে আসে, একটু সময় লাগে। তো আমার কিন্তু এখন এইখানে সকল প্রসেসিং কমপ্লিট, এখন আমরা আইডিওতে জয়েন করব। আমাদের কিন্তু এতক্ষণ সার্চ প্রসেসিং করলাম, আইডিওতে জয়েন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেল, এখন আমরা আইডিওতে জয়েন করব। আইডিওতে জয়েন করার জন্য যে এখানে যে বলছে ওরা পোস্টে, যে ওদের টুইটারে যে বলছে যে লিকুইডিটি প্রোভাইড করার কথা ওয়াকি সোয়াইপে, তো আমাদের এখন কোথায় যেতে হবে, এখন মূলত আমাদের ওয়াকি সোয়াইপে যেতে হবে। ওয়াকি সোয়াইপে যে এইখানে মূলত আমাদের কী করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো আমরা তো জাস্ট রেডি করলাম আমাদের ওয়ালেটে টোকেনটা, সিকিউরিটি টোকেন ছিল না, তারপরে ব্রিজ ট্রিজ করে নিলাম। এখন এখানে ক্লিক করবেন এই যে আপনার ডিসকভার অপশনে, তারপরে এখানে দেখবেন ওয়াকি সোয়াইপটা এখানে অ্যাড করা আছে, তো আপনি জাস্ট ওয়াকি সোয়াইপটা কনফার্ম করে দিবেন, ওয়াকি সোয়াইপটা ওপেন হবে। এখন এইখান থেকে আমাদের সিকিউবি ভাই ওয়াইক টোকেন আমরা বাই করবো, যেহেতু আমাদের এখানে দুটা টোকেনের মাধ্যমে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো আমাদের সিকিউবি টোকেনটা দেওয়ার জন্য কারেন্ট ওয়ালেটে ক্লিক করলাম, সেপাল সিলেকশন করলাম, আমাদের সেপাল ওয়ালেটটা ক্লিক হয়ে গেছে। দেখেন এখানে মেক্সিকোসে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে আমাদের সিলেক্ট কারেন্টলি আমরা ওয়াই ও কে টোকেনটা এখানে নিয়ে এলাম, ওয়াইক সোয়াইপের টোকেনটা, তাদের নিজস্ব টোকেন আর কি এটা। তো এখন এখান থেকে অর্ধেক অর্ধেক করে আপনাকে নিতে হবে, ধরুন আপনার কাছে আছে 2000 টোকেন, তাহলে এর অর্ধেক এখানে রাখবেন আর আর 1000 টোকেন দিয়ে 1000 টোকেন ওয়াইক মানে সোয়াইপ করবেন। আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলি, আপনার ব্যালেন্সে যা সিকিবি টোকেন আছে এর অর্ধেকটা মূলত আপনি ওয়াইক টোকেন বানাবেন মানে সোয়াইপ করবেন, আর বাকি অর্ধেক রাখতে হবে আপনার। তো দেখুন আমার এখানে আছে কত, 18128টা আছে। তো আমি এখান থেকে 18000 ধরলাম, যদি আমি এখানে 18000 টোকেন ধরি আমার কাছে আছে, 18000 ভাগ কত, ভাগ 2, অর্থাৎ আমি 9000 টোকেন এখানে মূলত সোয়াইপ করবো, আর 9000 টোকেন আমি রাখবো, আর কিছু টোকেন বেশি রাখবেন, এমন 128টা টোকেন আমি এক্সট্রা রাখছি, এটা ফি এর জন্য কাজে লাগবে। তো আমি এখন আপনাদের দেখাই, আমি এখানে 9000 টোকেন কী করলাম, 9000 টোকেনের মাধ্যমে 532টা ওয়াইক টোকেন সোয়াইপ করতেছি, আর বাকি যে ব্যালেন্সে কিন্তু আরও আমার 9000 টোকেন থাকতে হবে, মানে থাকবে, আপনার যা থাকবে তার অর্ধেক অর্ধেক রাখবেন আর কি। তো আমি বুঝিয়ে দিলাম অর্ধেক অর্ধেকের ব্যাপারটা, এখন আমি সোয়াইপ করতেছি, কনফার্ম সোয়াইপ, ট্রানজ্যাকশনটা দিয়ে দিই, মাই ট্রানজ্যাকশন কমপ্লিট, আমার ওয়াইক টোকেন কিনা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার ওয়াইক টোকেন কিন্তু এখন আমার ব্যালেন্স ওয়াইক টোকেন আছে। তো এখন কিন্তু আপনার ওয়াইক টোকেন কিনা হয়ে গেছে, তো এখন আপনার ব্যালেন্সে কিন্তু অর্ধেক সিকিবি রয়েছে আর এখানে ওয়াইক টোকেন রয়েছে, দুটা কিন্তু সমান সমানই রয়েছে। এখন আমরা লিকুইডিটিতে যাব, তো ফ্রেন্ডস এখন আমাদের মাঝে দেখতে পাচ্ছেন 9128টা মানে আমাদের অর্ধেক টোকেন সিকিবি আছে। এখন আপনি কি করবেন, আপনার উপরের দিকে ওয়াইকটা ওয়াইক ব্যালেন্সটা নিয়ে যাবেন উপরের দিকে, তো ম্যাক্সে ক্লিক করলাম, তো ম্যাক্সে ক্লিক করলে এখানে সিকিবি ভাই ওয়াইক টোকেন, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে সিকিবি, নিচের দিকে ওয়াইক টোকেন, এটাকে আমাদের কী করতে হবে। তো ফ্রেন্ডস আমরা যে ফার্স্ট অফ অল সোয়াইপটা কমপ্লিট করলাম অর্ধেক অর্ধেক করে, এখন আমাদের সোয়াইপ তো কমপ্লিট, এখন আমাদের লিকুইডিটি যে অপশনটা আছে আমরা লিকুইডিটি অপশনে সিম্পল আসবো। আসার পরে অ্যাড লিকুইডিটি ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে সিলেকশন করব সিকেবি, চলে আসলো, সিলেকশন করব ওয়াইক টোকেন, চলে আসলো। এখন আমাদের ওয়াইক টোকেনটা ম্যাক্স করব, আমরা যদি সিকেবি টোকেনটা ম্যাক্স করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটাতে ক্লিক করতে পারছি না, তো আমাদের কী করতে হবে, ম্যাক্স করতে হবে যেটা, সেটা হচ্ছে ওয়াইক টোকেন। তো যখনই আমরা ওয়াইক টোকেনটা ম্যাক্স করলাম তখনই কিন্তু আমাদের অ্যানোয়েল হয়ে গেল, মানে আমাদের সমান সমান আছে, এখানে যে পরিমাণে সিকিবি টোকেন আছে এত পরিমাণে ওয়াইক টোকেনটা আমার এখানে কনভার্ট হবে, ঠিক আছে। তো মানে এই ওয়াইক টোকেন উপরে ডিপেন্ড করে আমার সিকিবিটা এখানে কনভার্ট হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা অ্যানোয়েল ওয়াইকে ক্লিক করে দিব, এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করব,
মাই ট্রানজ্যাকশন কমপ্লিট, এখন আমাদের কি করতে হবে, সাপ্লাই করতে হবে। দেখেন এখানে একটা সাপ্লাই অপশন আছে, আমরা সাপ্লাইটা অ্যালেবেল করে দিব, এনেবল করে দিব, কনফার্ম সাপ্লাইতে ক্লিক করে দিব, ওকে অপশনে ক্লিক করে ট্রানজ্যাকশন কমপ্লিট করব। তো আমাদের সাপ্লাইয়েরও কাজ কমপ্লিট, তো আমাদের সাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যেটা করব, তো এখানে আমাদের সাপ্লাই হয়ে গেল। তো ফ্রেন্ডস আমাদের লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি ব্যাক বটমে ক্লিক করে ফিরে আসার পর আবার লিকুইডিটি যখন এই অপশনে যাবেন তখন দেখবেন যে একটু পরে আপনার লিকুইডিটি অ্যাড হয়ে যায়। তো দেখেন আমাদের লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে, 0.02 আমাদের এটা লিকুইডিটি প্রোভাইড হবে। এটা আমি রিমুভ এখন করব না, এখন আমাদের মেন কাজ যেটা হচ্ছে, আমাদের লিকুইডিটি তো অ্যাড হয়ে গেছে, এখানে আসলো আপনি আপনার হয়তো বা লিকুইডিটা দেখতে পারবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে, লিকুইডিটি প্রোভাইড তো হয়ে গেল, এখন আমাদের মেন কাজ হচ্ছে আর স্টেক করা। আমাদের যে টোকেনটা আছে সেটাকে আমরা স্টেক করব, লিকুইডিটা স্টেক করব। তো আর্ন অপশনে ক্লিক করে এখান থেকে ফার্মিং অপশনে আসবেন। ফার্মিং অপশনে আসলে এখানে দেখবেন পুল, কিছু পুল দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এই যে এই পুলটা ওয়াইক টোকেন বাই সিকেবি, এটাই করতে হবে, অন্য কোনো টোকেনে করলে কিন্তু হবে না। তো এটাতে করবেন, এখানে ডিটেলসও দেখতে পাচ্ছেন, ডিটেলসে ক্লিক করে দিলে এটাকে আমাদের অ্যানোবেল করতে হবে। তো অ্যানোবেলে ক্লিক করে দিলাম, এখান থেকে ট্রানজ্যাকশন কমপ্লিট করে নিব। তো আমাদের অ্যানোবেল হয়ে গেছে, এখন দেখুন কি এখানে আমাদের কিন্তু অ্যানোবেল হয়েছে। এখন আমাদের বলতেছে স্টেক করতে, তো স্টেক এলপিতে ক্লিক করে আমাদের আমাদের টোকেন, আমাদের যে এলপি দেওয়া হয়েছে ওটাকে আমরা স্টেক করবো, যে 0.02 যে এলপিটা আমাদের দেওয়া হয়েছে এটাকে আমাদের স্টেক করে ফেলতে হবে। তো কনফার্মেশনে ক্লিক করলাম, ওকে ট্রানজ্যাকশনে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমাদের টোকেনের যে এলপিটা আমাদেরকে দেওয়া হয়েছিল লিকুইডিটিটা, সেটা কিন্তু আমরা স্টেক করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি স্টেক কমপ্লিট, আমাদের আর কোনো কাজ নেই, স্টেক কমপ্লিট, আমাদের স্টেক ফিনিশ। এখন আমরা যদি এখানে আসি, আসলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিকিবি টোকেন নাই, যে সিকিবি টোকেন যে আমি এক্সট্রা রাখছিলাম, অর্ধেক টোকেন যে অর্ধেক 9000 টোকেন রাখছিলাম সেটা কিন্তু স্টেকে চলে গেছে। এটা কিন্তু আমার এখন ব্যালেন্সে 151টা সিকিবি টোকেন পুরো রয়েছে জাস্ট। এটা আমি ফি এর জন্য রাখছি, পরক্ষণতে অ্যাড্রপের পেমেন্ট টেমেন্ট দিলে, মানে এই আইডোর পেমেন্ট দিলে এই 100টা সিকিবি টোকেন এগুলো ফি এর জন্য রাখছি। তো এই যে অর্ধেক করছিলাম যে সিকিবি টোকেনটা, অর্ধেক করে যে ওয়াইক টোকেন কিনছিলাম, বাকি অর্ধেকটা কিন্তু এই স্টেকের জন্যই কিন্তু আমাদের রাখতে হয়েছিল, ওটা কিন্তু এখন কেটে নিছে। তো এখন দেখেন আমার কিন্তু এখানে লিকুইডিটি আছে, এখানে আমাদের ফার্মিংয়ে আর্নে আর্নে অপশনে গেলে, ফার্মিংয়ে গেলে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের স্টেক হয়ে গেছে, স্টেক হয়ে গেছে। এবং এখান থেকে কিন্তু এই স্টেক করার কারণে কিন্তু আইডোর ওয়েট লিস্টে কিন্তু আমরা থাকবো, যারাই আমরা কিন্তু এখানে স্টেক করবো আর কি, তারাই কিন্তু আমরা যখন ওরা আইডোর ওয়েট লিস্টে আনবে তখন কিন্তু সেখানে আমরা থাকবো, এলিজেবল হব। তখন এলিজেবল হলেই কিন্তু মূলত এখানে যে কমিট একটা অপশন আসবে পরে, এটা কীভাবে আসবে কমিট অপশনটা আমি দেখাই। যেমন আগের যে লাঞ্চ পেডটা ছিল, ফার্স্ট লাঞ্চ পেড, ফার্স্ট লাঞ্চ পেডে আসলে দেখতে পারবেন এখানে যে ডারোমা ডাও, এখান থেকে প্রত্যেকেই 1-2টা করে টোকেন পাইছিল, 1-2টা করে টোকেনের প্রাইস ছিল $800 থেকে $600, মাত্র দুইটা না একটা টোকেন দিয়েছে সবাইকে, যেটার ভ্যালু এই ছিল। তো আমাদের কিন্তু এখন নতুন যে আইডিওটা চলতেছে সেটা থেকে কিন্তু আমাদেরও একটা ভালো প্রফিট হতে পারে। আমাদের হয়তো বা এখন এত প্রফিট হবে না, তবে $200-$300 আমরা ধরে রাখতে পারি, যেটা প্রফিট হতে পারে, হবে, হতে পারে বলে হবে না, হবে, ইনশাল্লাহ হবে। তার জন্য সবাই এইটুকু কাজ করে রাখবেন। তো ফ্রেন্ডস আপাতত আমরা যে স্টেক করেছি এখান থেকে কিন্তু আমাদের কিছু টোকেনও কিন্তু আর্নিং হচ্ছে, এটা কিন্তু মজার বিষয়। তো আমাদের কিন্তু কিছু টোকেন আর্নিং করে, যেটা আমরা হারভেস্ট করে পরে আমরা উইথড্রলও করতে পারবো, এটা পরে আমি দেখাবো। আমাদের যে $291 দিয়ে কিন্তু আমি যে লিকুইডিটি স্টেক করেছি এখানে কিন্তু শো করতে দেখতে পারছেন। এটা যখন আমাদের আপডেট আসবে অ্যাড্রপের, মানে আইডিওর, তখন আমরা এটা মাইনাসে ক্লিক করে আমাদের এটা কী করতে হবে, এটা রিমুভ করে দিতে হবে। আরও কিছু কাজ আছে যেগুলো আমি যখন আমাদের অফারটার মেন আপডেটটা আসবে, তো ওরা যখন এই যে 10ই ফেব্রুয়ারিতে আইডিওটা অন করবে, আইডিও এই যে ওয়েট লিস্ট করছে, আমাদের ওয়েট লিস্টে, আমাদের ওয়েট লিস্ট স্টার্ট হবে 10ই ফেব্রুয়ারিতে। তো আমরা আগে ভিডিওটা দিছি, তো 10ই ফেব্রুয়ারিতে ওয়েট লিস্ট স্টার্ট করবে, এর ভিতরে সবাই করে ফেলবেন। আর আইডিও স্টার্ট হবে 18ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারিতে মূলত আমাদের প্রফিটটা হয়তো বা আমরা ক্লেম করতে পারবো। তখন আমাদের বলবে লিকুইডিটিটা আমাদের ই করতে হবে, আনস্টেক করতে হবে, প্লাস এখানে কমিটের কিছু কাজ আছে যেগুলো আমি পরের ভিডিওতে, যখন আমাদের সবাই যারা যারা জয়েন করবেন খেয়াল রাখবেন, আমি কিন্তু নেক্সটে আরও একটা ভিডিও দিব, এই ভিডিওটা আমাদের চ্যানেলে দিব, সে ভিডিওতে বাকি বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি দেখাতে যাচ্ছি না, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, নাহলে আমি এই ভিডিওতেই বাকিটা দেখাতাম, বাকিটা এখন দেখার লাভও নাই, কারণ আমাদের যখন এটা শুরু হবে
আমাদেরকে বলবে যে আমাদের আইডিও স্টার্ট হয়েছে, তখনই মূলত আমরা আপনাদেরকে পরে স্টেপ দেখাবো। তবে এখন আর কোনো ভয় নাই যে আপনাদের কোনো টোকেন কিনতে হবে তা না, আপনি যে যে লিকুইডিটা প্রোভাইড করছেন ওইটা দিয়েই মূলত আপনাকে টোকেন কিনতে হবে। আর এখন অনেকে বলবে ভাই কত টোকেন দিয়ে এখানে কাজ করব, ভাই আপনার যত খুশি, এখানে যত খুশি বলতে $300 বেশি প্রয়োজন নেই, আপনি $300 দিয়ে $150 করে করতে পারেন, বা আপনি যদি করেন যে না আমার $100 আছে তাহলে $100 দিয়ে করতে পারেন, আপনার সাথে $50 আছে তাও করে নেন, করে নেন একটা প্রফিট ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রত্যেকে জয়েন করেন, এটা রেকর্ডিং আবার আপডেট ভিডিও আসবে, যখনই ভিডিওটার দরকার হবে তখন আমি ভিডিওটা করে দিব। প্রত্যেকে জয়েন করবেন, লাইক করেন, ধন্যবাদ সবাইকে।